সিলেটে ঈদ বাজার জমে উঠেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জিন্দাবাজারের কাকলি শপিং সেন্টারের একটি মার্কেটে আমরা অবস্থান করছি। আপনারা যদি একটু ঈদ বাজারের দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই, যে সকাল থেকে রাত অবধি ক্রেতা বিক্রেতারা বেচা কিনা করছেন, এবং গত দুই বছর করোনার কারণে বেচা কিনা বন্ধ থাকার কারণে কিন্তু এবার ক্রেতা বিক্রেতারা উভয়ে কিন্তু স্বাচ্ছন্দ্য ফিরে এসেছে। আমরা যদি একটু দোকানের দৃশ্য দেখাতে চাই, যে সকাল থেকে এবং গভীর রাত অবধি ক্রেতা বিক্রেতারা দোকানে বেচা কিনা করছেন। এবং আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখতে চাই, 15 রমজানের আগে কিন্তু সিলেটে অনেকটাই দিনের বেলা ক্রেতা একটু বেশি ছিল, এবং 15 রমজানের পর থেকেই কিন্তু রাতের বেলায় ক্রেতা সমাগম বেশি হচ্ছেন। এবং আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সিলেট নগরের জিন্দাবাজারের বিভিন্ন শপিং মল এবং মার্কেট, বিপণী বিতান এবং নগরের নয়া সড়ক এবং কুমারপাড়ায় আমরা ঘুরে দেখেছি, এবং যেমনটি দেখেছি যে ক্রেতা বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। তারা ঈদ যতই গণিয়ে আসছে ততই তাদের ব্যস্ততা বাড়ছে, বিশেষ করে আর হাতে গোনা কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর, এবং সেই লোকেই কিন্তু নগরবাসী কেনাকাটা করছেন, পছন্দের পোশাক জামা কেনাকাটা করছেন। এবং দোকানিরা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ পোশাক রয়েছে এবং সেটি কিন্তু অনেকটাই পর্যাপ্ত পরিমাণ রয়েছে, এর জন্য কিন্তু কোনো ঘাটতি নেই, এবং ক্রেতারা যারা আসছেন তারাও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন। তো সব মিলিয়ে সিলেটের ঈদবাজার অনেকটাই জমে উঠেছে, এবং দিনের বেলা ক্রেতা যেমন আছে রাতের বেলাও এখন ক্রেতা বাড়ছে, সব মিলিয়ে সিলেটের ঈদবাজার জমজমাট হয়ে উঠছে। তো এই তুলো সিলেট থেকে আমার কাছে ঈদবাজারের সর্বশেষ।